নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত দুদিন ছুটির পর, বিশেষ করে রবিবার ছুটির পর, সোমবার, আজকে মঙ্গলবার, প্রত্যেক দিনের সকালগুলো আমাদের কাছে নতুন কিছু ভাবনা নিয়ে আসে, নতুন কিছু দিক নিয়ে আসে। গত দিনই ছিল আমাদের গুরু পূর্ণিমার দিন, তো সেই গুরু পূর্ণিমার দিনে সমস্ত গুরুদের প্রতি আরও একবার শ্রদ্ধা জানিয়ে আজকের সকাল আমরা শুরু করব। আর প্রত্যেক দিনের এই সকালগুলোর মধ্যে আমাদের নিজস্ব ধারাকে মেনে আমরা আমাদের মতো করে ভালো থাকার চেষ্টা করি, আর এই ভালো থাকার প্রয়াসগুলোকে নিয়েই কিন্তু আমাদের প্রত্যেক দিনের সকাল। দিনের শুরুটা যদি আমরা ভালো করে শুরু করতে পারি, তাহলে মনে হয় সারা দিনগুলো যতই আমাদের ব্যর্থতায় যাক, যতই আমাদের দুঃখে যাক, সেগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারবো, সেগুলোকে আমরা মানিয়ে নিয়ে আমাদের মতো করে আমরা দিনটাকে শুরু করতে পারবো। আজকেও আমরা একইভাবে দিনটি শুরু করলাম কথায় সুরের জমজমার সকালে। আজকের আমাদের আমন্ত্রণে যে শিল্পী এসেছেন, উনি আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী এবং রাজ্যের সবাই ওনাকে আমরা চিনি, স্বর্ণিমা রায়। স্বর্ণিমা দি, তোমাকে সুপ্রভাত এবং স্বাগত আমাদের স্টুডিওতে। শুভ সকাল। অনেকদিন পর কিন্তু তোমাকে আবার এভাবে বসে অনেকগুলো গান শোনা, অনেকদিন বাদে, অনেকদিন বাদে। কেমন আছো বলো? আছি মোটামুটি ভালোই, কিন্তু আমাদের এই করোনা পরিস্থিতিতে শারীরিক দিক দিয়ে ভালো আছি, কিন্তু মানসিক দিক দিয়ে না একটু দুর্বল হয়ে গেছে, যে মানুষের সঙ্গে মানুষের একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু মানা যাচ্ছে না একদম। শুধু তাই নয়, শিল্প সংস্কৃতি সাহিত্য সব দিকেই আমাদের একটা স্থবিরতা এসে গেছে, একটা জড়তা এসে গেছে। এটা পৃথিবীর জন্য ভালো নয়, আমাদের জন্য ভালো না, মানুষের জন্য ভালো না, কিন্তু তারপরেও কিন্তু আমাদের চলতে হবে। সবার ভালোর জন্য আপাতত আমাদেরকে এটাই মানতে হচ্ছে, কিন্তু আমাদের চলতেই হবে, চলার নামই জীবন। একদম একদম, সেটা কিন্তু ঠিক। আমরা মানসিক ভাবে সবাই বারবার ভেঙে পড়ছি, আবার সেখান থেকে উঠে আসার চেষ্টা করছি, এবং এই উত্তরণের জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা দিনের সকাল। তারপরেও আমরা যতটা পারি সামাজিক দূরত্ব বাড়িয়ে মনের দূরত্বটাকে কমাতে হবে আমাদের প্রত্যেকের, সেই জায়গাটা থেকেই আমাদের এই যুদ্ধটাকে আমরা জয় করতে পারবো। মন থেকে আমরা সবাই একে অপরের ভীষণ কাছে থাকব, এক অদ্ভুত বন্ধনে, ভালোবাসার বন্ধনটুকু আগে যতটা ছিল এখন আরো অনেক বেশি বাড়িয়ে নিতে হবে। যাই হোক, আজকে সকালে আমাদের সাথে স্বর্ণিমাদি রয়েছে, রয়েছে আরো দুজন গুণী শিল্পী, কিবোর্ডে সৌমেন্দ্র নন্দী। সুপ্রভাত সৌমেন্দ্রদা, সুপ্রভাত। আর তবলায় রয়েছে নারায়ণ। সুপ্রভাত নারায়ণ। সবাইকে নিয়ে আজকে সকালটা অবশ্যই গানে গানে শুরু করব। কি দিয়ে শুরু করছো স্বর্ণিমাদি? একটা ভজন গাই, ভজন দিয়ে প্রথমে, চল। কেননা ভজন আমার ভীষণ প্রিয়। একদম, আর সকালবেলা না, আর এই শুরুটা ভজন দিয়ে, সকালে শুরু ভজন দিয়ে, সেটা কিন্তু খুব ভালো লাগে, চল। এটা অনেক পুরনো একটি ভজন, গেয়েছেন শ্রদ্ধা আশা ভোসলেজি, মানে সেই সময়কার গান যখন এই গানগুলো লাইভ হতো, একদম ন্যাশনাল টেলিভিশনে লাইভ হতো, সেই সময়ে আমরা রেকর্ড করে রেখেছিলাম, কাজে ওই সময়ের গান, তারপরে হয়তো সবাই শুনে ক্যাসেট বেরিয়েছে। হ্যাঁ, ক্যাসেট বেরিয়েছে। বৃন্দাবন মে হে বসে
कामना तू त्याग भक्ति राहों पे तू चल, कामना तू त्याग भक्ति राहों पे तू चल, वृंदावन तन तो मंदिर है, हृदय है वृंदावन, वृंदावन तन तो मंदिर है, हृदय है वृंदावन, वृंदावन में है बस राधिका कृष्ण, तन तो मंदिर हृदय है वृंदावन, हरे कृष्णा 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 हरे कृष्णा। वाह, सकालटा एत सुंदर शुरू हलो और एक माने अनेक दिन पर भजनटा शुनलाम, একটা সময় সেটা ক্যাসেটে বেরিয়েছিল, ভীষণ জনপ্রিয় একটি ক্যাসেট ছিল, অনেকগুলো ভজন ছিল সেখানে, খুব ভালো লাগলো। চলো আমরা পরের গানে যাই। পরের গান তাহলে একটি আধুনিক গাইছি, চলো, সেটাও লতা মঙ্গেশকরজির গাওয়া, আমার একটি প্রিয় গান বলতে পারো। হ্যাঁ, আর এমনিতেও তুমি লতাজির গান গাইতে খুব পছন্দ করো, বা একটা সময় মানে টানা তুমি লতাজির গান গেয়েছো? কিন্তু অন্য শিল্পীরা যে অপছন্দ তা নয়, কিন্তু না গাইতে পছন্দ করা, সেটা বলছি। পছন্দ করি, আমার তো সবার গানই খুব ভালো লাগে গাইতে। ধরো আরতি মুখার্জি, একদম গীতা দত্ত জি, তেমনি প্রতিমা বন্দ্যোপাধ্যায়,
হৈমন্তী শুক্লাজি প্রত্যেকেই না এক একজন একদম তাদের নিজস্ব ধারায় তারা স্বতন্ত্র, কোনোদিনই ভোলা যাবে না একদম। যাই হোক, আমি লতাজিকে শ্রদ্ধা জানিয়ে এই গানটি গাইছি। কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছেন উনারই ভাই হৃদয়নাথ মঙ্গেশকরজি। দারুণ দারুণ।
আমরা একদম গানগুলো শোনার জন্যই আমরা বসে আছি। ভীষণ ভালো গাইলে স্বর্ণিমাদি, বরাবরই ভালো গাও, কিন্তু ভীষণ অনেকদিন পর শুনলাম, ভালো লাগলো। আমারও খুব ভালো লাগছে ভ্যানগার্ডে অনেকদিন পরে একদম করতে এসে। স্বর্ণিমাদি, আমরা পরের গানে যাবার আগে মানে তুমি গানটা বার করতে করতে শুন, মানে জানি যে কত ছোট থেকে প্রথম গুরু কে ছিলেন তোমার? আমার প্রথম গুরু আমার মা। আচ্ছা। আমার মা অসম্ভব ভালো গান গাইতেন, মানে আগরতলায় প্রোগ্রামও করতেন উনি, কাজেই একদম ছোট্টবেলা থেকে বলতে পারো মায়ের পেট থেকেই আমার সেই গানটা একদম আমার রক্তে মিশে আছে। শুধু তাই নয়, আমার মামার বাড়ি বলো, আমার পিতৃকুল বলো, সবাই কিন্তু গান বাজনা চিত্রকলা ওইসব মানে ওইভাবে জড়িত। আমি কিন্তু একদম রাহুল দেব বর্মণের স্টেজেও উনি গান করেছেন। হ্যাঁ, তারপর আমার পিস্তত ভাই, মানে পুরো পুরো ফ্যামিলি এইভাবে গানে সঙ্গীতের সাথে, তবলা নিয়ে ও অসম্ভব ব্যস্ত, আমার বোনপো দেবজ্যোতি, মানে সবাই পুরো পুরো ফ্যামিলি। আমার পরে কি মার দাদু গোসাই সতীশ দাসজি 100 উপরে উনি গান লিখে গেছেন, সেই 70-80 বছর আগে। আমাদের দুঃখ এটাই যে ওনার গানগুলো আমরা প্রিজার্ভ করতে পারিনি। হ্যাঁ, আমার পরের গুরু রঞ্জিত ঘোষ স্যার আমাকে বলতেন, এই গানগুলো দে আমাকে, আমি সুর করব, কিন্তু খাতাটা না কোথাও খুঁজে পেলাম না। এটা যে একটা বিরাট দুঃখ জানো তো, একদম মানে আমি শিল্পী হয়ে সেটাকে রাখতে পারিনি, এটা আমার কাছে একটা বিরাট দুঃখ, বিরাট একটা বেদনার জায়গা। একদম। এবার কি শোনাবে স্বর্ণিমাদি? এবারও আধুনিকেই যাচ্ছি। আধুনিক গাইতেই আমার ভালো লাগে, সেই সঙ্গে ভজন তো অবশ্যই, এবং একটা সময় আমি খুব গজল গাইতাম। আচ্ছা। এবং কলকাতার অনেক অনুষ্ঠানে আমি গজলও গেয়েছি। এমনও হয়েছে আমার গান গাইবার পরে ওরা আমার অটোগ্রাফ নিতে এসছে, যে ম্যাডাম আপনার অটোগ্রাফ দিন। সেই সব দিনগুলির কথা যখন মনে হয় সত্যি মানে নস্টালজিক হয়ে পড়ি আর কি সবসময়। এখন আর সেইভাবে গজল গাওয়া হয় না, ভজনটা গাই, গজলটা সেইভাবে গাওয়া হয় না। শিয়ালোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, শিয়ালোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, ছায়া নিয়ে সীমানা স্বপ্ন নিয়ে যেনো আমায় কে ডাকে আয় চলে আয়, ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় রে আয়, মুশি হালত স্বপ্ন নিয়ে ছাইনো আমায় কে ডাকে আয় চলে দুঃসাহসের ডানা মে
না অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার অভিসারে একদম সেই আলোর স্বপ্নটাই আমরা দেখতে চাই, সেই আলোর দিনগুলোকেই আমরা আবার কাছে পেতে চাই, এটাই আমাদের এখনকার স্বপ্ন, তাই না? আমরা কিন্তু সেই আলোর দিনটাকেই খুঁজে বেড়াচ্ছি। সত্যি তাই, আমি মনে করি যে আলোর দিন আসবে, হয়তো একটু দেরি হবে কিন্তু আসবে, নিশ্চয়ই নিশ্চয়ই আসবে, একদম সেই দিনটার জন্যই আমাদের অপেক্ষা। সেটাই, আমরা এই মুহূর্তে রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, আর আজকে আমাদের সাথে সকালে রয়েছে শিল্পী স্বর্ণিমা রায়, রয়েছেন সৌমেন্দ্র নন্দী, নারায়ণ বিশ্বাস, আর রয়েছি আমি এবং আমার অনেক অনেক শ্রোতারা, বন্ধুরা, দর্শকরা, যাদের জন্য আমরা অপেক্ষা করি এবং যাদের জন্যই আমাদের এই প্রত্যেক দিনের সকাল। আমরা আবার অবশ্যই গানে ফিরি স্বর্ণিমাদীপ, এবার বোধহয় আমরা একটু নজরুল গীতি শুনবো, তাই তো? শুনছিলাম বিরতিতে, প্রিয় কবি, একদম গাইতেও ভালোবাসি, সেই নজরুলের তো অনেক আঙ্গিকের গান রয়েছে, একদম আমি একটি আধুনিক পর্যায়ের গাইছি, আবার এটাকে তুমি কাব্য সঙ্গীতও বলতে পারো। আচ্ছা, কোথা চাঁদা মা নিখিল ভুবন মোর ঘিরিল আধার, কোথা চাঁদা মা নিখিল ভুবন মোর ঘিরিল আধার, কোথা চাঁদা মা কোথা চাঁদা মার কোথা চাঁদা মার, ও গো বন্ধু আমার হতে কুসুম যদি, ও গো বন্ধু আমার অতি কুসুম যদি, রাখিতাম কে সে তুলি নিরবধি, অতি কুসুম যদি রাখি তামকে জপি, হতে যদি হার কোথা চাঁদা মা
তামার কোথা চাতামার কোথা চাতামার হৃদয় তারা শাড়ি ছিঁড়েছে কবে কামরাঙা শাখার হাতে কি রবে শাড়ি ছিঁড়েছে কবে ফিরে সখলা দক্ষিণ তোমার কথা চাঁদামা তামার নিখিল ভুবন ঘিরিল আধার কোথা চাঁদামার নিখিল ভুবন ঘিরিল আধার কোথা চাঁদামার কোথা চাঁদামার কোথা চাঁদামার গানটা ভীষণ ছোট্ট, তবে গানের কথা এবং গানের সুরের যে চলন সেটা কিন্তু ভীষণ সুন্দর, আর তুমি গাইলেও খুব সুন্দর। পরের গানে যাব। এবারে আমাদের রাজ্যের গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় জহরলাল সূত্রধরের একটি গান গাইছে। আচ্ছা, এই গানটি উনি অনেক আগে লিখেছিলেন, প্রায় 20 বছর আগের তোলা এই গানটা। আচ্ছা, বেসিক্যালি উনি আমাদের রাজ্যের অত্যন্ত গুণী একজন তবলা শিল্পী, একদম। কিন্তু উনি কিন্তু অনেক গান লিখেছেন, উনার অনেক গান আমি করেছি। বাহ, উনার নিজের কথা এবং সুরে। বাহ, এবং হিন্দি গানও উনি লিখেছেন, সেটাও আমি করেছিলাম ONGC-তে। আচ্ছা, সম্প্রতি দিবস হয়তো 14 এপ্রিল বিআর আম্বেদকরের স্মরণে, ওখানেও কিন্তু আমি ওই গানটা করেছি। আচ্ছা আচ্ছা, মানে অনেক অনেক তবলা শিল্পী, অন্যদিকে উনি গীতিকার এবং সুরকার। বা আমাদের রাজ্যে এমন অনেক শ্রদ্ধেয় গুণী মানুষরা রয়েছে, তাদের প্রতি আরো একবার আমাদের শ্রদ্ধা। আমরা শুনি আমাদের রাজ্যের শিল্পী জহর সূত্রধরের কম্পোজ করা একটি গান। ফুল তুলি রে আয় রে তোরা ফুল তুলি, জুই চপা বেলি আর কুসুম বলি। ফুল তুলি রে আয় রে তোরা ফুল তুলি, জুই চপা বেলি আর কুসুম বলি। ফুল তুলি রে আয় রে তোরা ফুল তুলি, জুই চপা বেলি আর কুসুম বলি। গন্ধ যে তার বাতাসে ছড়িয়ে
বাইরে কোরা ফুল তুলি জুই জবা বেলি আর কুসুম কলি ফুল তুলি বে আইরে তোরা ফুল তুলি জুই জবা বেলি আর কুসুম কলি আচল খালি দাও না পেতে মাটির পরে গাছ থেকে ওই ফুলগুলি যে পড়বে ছড়ে মান অভিমান ছেড়ে সবে আইরে চলি ফুল তুলি ভে আইরে তোরা ফুল তুলি জুই জবা বেলি আর কুসুম কলি তুলি রে আইরে তোরা ফুল তুলি জুই জবা বেলি আর কুসুম কলি ফুল তুলি রে আইরে তোরা ফুল তুলি জুই জবা বেলি আর কুসুম কলি জুই জবা বেলি আর কুসুম কলি জুই জবা বেলি আর বাহ, ভীষণ সুন্দর একটি সুর। এবং সত্যি যখন অনেকগুলো ফুলের নাম শুনছিলাম, অদ্ভুত ভাবে কেমন যেন মনে হচ্ছিল একটা তাজা হাওয়া আমাদের মনটাকে ছুঁয়ে গেল, তাই না? ভীষণ ভালো লাগলো। এবার একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, আমরা এই মুহূর্তে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন বন্ধুরা, ফিরে আসছি বিরতির পর। চলে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আমরা রয়েছি স্যান্ড্রেস কুরুমষ্টা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আর আজকের সকালে আমরা কাদের সাথে রয়েছি আপনারা এতক্ষণে নিশ্চয়ই দেখে গেছেন, স্বর্ণিমাদি, সৌমেন্দ্রদা এবং নারায়ণ। আর আপনারা রয়েছেন, আমরা ফিরে যাব আবার গানে। এবার কি গান শুনব? এবারে আরেকটা আধুনিক গান। আচ্ছা, মানে বলতে পারেন ছায়া ছবির গানে। আচ্ছা, অনেক পুরনো, তোমারও ভীষণ প্রিয়। বর্ষাকাল চলছে তো বৃষ্টির গান হবে না, সেটা তো হতে পারে না, কি বলো নারায়ণ? একদম একদম। এবং এটাও তোমার অতি পরিচিত একটি গান, সোনার খাঁচা। আচ্ছা, বৃষ্টি 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 বৃষ্টি। আচ্ছা চলো, বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টি। বৃষ্টি 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 কি দুষ্ট না সৃষ্টি,
নতুন হলাম নিজে তোমার ছোধারায় ভিজে আমি নতুন হলাম নিজে মামা পাধানি ধানি আজ হারিয়ে গেছি আমি দৃষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি 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 এ কানাতরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি আমরা যদিও বৃষ্টিতে রয়েছি অঝোর ধারায় সেভাবে এবার এখন পর্যন্ত আমাদের ভেজা হয়নি আমরা কিন্তু আজকে এই মুহূর্তে গানের পরে আমরা সত্যি অঝোর ধারায় অনেকটাই সিক্ত হলাম ভীষণ ভালো আমাদের সাথে এই মুহূর্তে ফোনে রয়েছেন রাজ্যের আরেকজন অন্যতম বিশিষ্ট বরিষ্ঠ শিল্পী যাকে আমরা সব সময় বিভিন্ন মঞ্চে দেখি এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান এই শিল্পীর সান্নিধ্যে যখন থাকি আমরা প্রত্যেকটা অনুষ্ঠান ভীষণ ভীষণ সুন্দর হয়ে ওঠে তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় অমরনাথ দা অমরনাথ বণিক সুপ্রভাত অমরনাথ দা হ্যালো হ্যালো অমরনাথ দা প্রথমে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি সুপ্রভাত সুপ্রভাত নমস্কার হ্যাঁ বলুন ভ্যানগার্ডের যে অনুষ্ঠান প্রথম যে করোনার অবস্থাতে যে প্রথম শুরু হলো ওই দিনই আমি ছিলাম মানে একটা নতুন ভাবে আবার যে শুরু হলো তাতে আমার খুব ভালো লাগছে কারণ সকালটা সুন্দরভাবে গানের মধ্যে কাটুক এটা আমি চাই বিশেষ করে যেহেতু আমি গান বাজনা ভালোবাসি এবং আশা করি সবারই ভালো লাগছে একদম আর আজকের যে শিল্পী স্বর্ণিমার কথা বলে লাভই নেই স্বর্ণিমা তো মানে এক সময় লতা মঙ্গেশকর গান খুব করত ঠিক নমস্কার ভালো গান হ্যাঁ ভালো আছেন ভালো হ্যাঁ আছি ভালো থাকুন এটাই চাই এবং তোমার গান শুনে খুব ভালো লাগলো অনেকদিন পরে শুনলাম একদম অনেকদিন পর শুনলাম ঠিক খুব ভালো আর যন্ত্রানু সঙ্গে নারায়ণ বিশ্বাস সৌমেন্দ্র নন্দী তাদের সম্বন্ধে তো আর কিছু বলার মতো সুন্দর আর তোমার উপস্থাপনা তো সব মিলিয়ে মানে দুর্দান্ত একটা ব্যাপার এবং ভ্যানগার্ডকে আমি ধন্যবাদ জানাই এই অবস্থাতে যে আবার যে একটা অনুষ্ঠান শুরু হয়েছে অনেক ধন্যবাদ দাদা এভাবে আমাদের সাথে সব সময় থাকবেন সেটাই আশা করব সুস্থ থাকুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন একদম দাদা আমাদের সাথে মুহূর্তে ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় গুণী একজন শিল্পী অমরনাথ বণিক সত্যি তাই হয় যে যেটা অমরনাথ দা বললেন যে সকালটা যেদিন প্রথম শুরু হয়েছিল সেদিন ছিলেন আমরা আসলে এমনভাবে যেটা স্বর্ণিমা দিয়েও শুরুতে বললে যে এভাবে আমরা বেশি দিন পারি না থাকতে সবাইকে ছাড়া বিচ্ছিন্ন হয়ে এভাবে থাকতে আমরা পারি না কিন্তু তারপরেও কিছু কিছু সময় আমাদেরকে সেটা মানতে হয় তারপরেও এখন আমরা যে অনুষ্ঠানে যেভাবে রয়েছি যথেষ্ট সচেতনতার সাথে যতটা পারা যায় দূরত্ব বজায় রেখে আমরা অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছি আমাদের সময় একদম শেষের দিকে একটা লোকগান নিশ্চয়ই শুনবো আজকে তো গাইতে ইচ্ছে করছে আমার একটি প্রিয় গান নারায়ণ তবলা কি হবে সি শার্পে হবে না এটা সি শার্পে হলেই ভালো হতো আর কি দেখো তো হয় কি না একটু টেনে টুনে না এটা রাধারমণ দত্তের একটি গান আমার
ভীষণ প্রিয়, প্রচুর গান লিখেছেন উনি, একটা গান চয়ন করলেন। ধ্বনির কি নারা কি হেরিলাম না করিক, সুন্দর গৌরাঙ্গ ধ্বনির কি নাটায় কি হে দিলাম না করিক, সুন্দর গৌরাঙ্গ
আকাশে ভাসে একবার কান্দে একবার হাসে পূর্ণ শশী উদয় নদিয়া না জানি কোন রসে ভাসে একবার কান্দে একবার হাসে পূর্ণ শশী উদয় নদিয়া সুন্দর গো রঙ রায় সুরধ্বনির কি নারায় কি হে দিলাম না করি গো সুন্দর গো রঙ রঙ রায় সুন্দর কো রঙ রায় সুন্দর গো রঙ রায়। বাহ, রাধা রমণজির গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হলো এবং অসম্ভব ভালো কথাগুলো, যেমন কথাগুলো তেমনি মানে সুরের খেলা। এভাবেই আমাদের দিনটা কাটুক না, এভাবেই আমাদের সময়টা বয়ে যাক, সেটাই কিন্তু আমরা চাই। গানে গানে সুরে সুরে সবাইকে নিয়ে যেন সময়টা কেটে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একদম আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। আপনাদের প্রিয় অনুষ্ঠান সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমান সকালে, ততক্ষণের জন্য বিদায় নেব, আবারও দেখা হবে। আর ততক্ষণ পর্যন্ত সবাইকে কিন্তু খুব ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর যেটা বলি আজকেও বলবো, আমাদের সাথে থাকুন। নমস্কার।